মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সুইং স্টেট মিশিগান ঘিরে উত্তাপ বেড়েই চলেছে। ইসরায়েলপন্থী নীতির কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঙ্গরাজ্যে বেশ চাপে কমালা হ্যারিসের দল, যার প্রভাব পড়তে যাচ্ছে আসন্ন নির্বাচনে। দোদুল্লুমানি রাজ্যের মুসলিম নেতাদের হুঁশিয়ারি, তেল আবিবকে সহায়তা বন্ধ না করলে চরম মূল্য দিতে হবে কমালাকে। যতই ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভোটারদের বাগে আনতে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ছাপ। সুইং স্টেটগুলো ঘিরেই ডেমোক্রেট রিপাবলিকানদের বেশিরভাগ লড়াই, এবারে যার মূল কেন্দ্রবিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্য মিশিগান। ধারণা করা হচ্ছে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বেশ প্রভাব ফেলতে পারে মিশিগানের মুসলিম ভোটারদের ভোট। বাইডেন প্রশাসনের মদদে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে এই রাজ্যে বেশ চাপে ক্ষমতাসীন ডেমোক্রেটরা। দাবি না মানলে কমালার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুসলিম নেতারা। We want to tell the people of Michigan. আমরা মিশিগানের বাসিন্দাদের বলতে চাই, তারা ব্যালটে গণহত্যার পক্ষে কি ভোট দিবে? এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের সকল মুসলিমদের একটাই প্রধান ইস্যু থাকা উচিত, আর তা হলো গাজার গণহত্যা। The number one issue. তাদের দাবি, ইসরায়েলপন্থী নীতির কারণে নির্বাচনে বিপর্যয় ঘটতে পারে ডেমোক্রেটদের। এখনই তেল আবিবকে সমর্থন দেয়া বন্ধ না করলে ভোটে দিতে হবে চড়া মাশুল। Vice President Harris loses at the polls in November. এই ভোটে কমলা হারলে মুসলিমরা এর জন্য দায়ী থাকবে না, এর জন্য একমাত্র দায়ী থাকবে তাদের ইসরায়েলপন্থী নীতি, যার কারণে ডেমোক্রেটরা মুসলিমদের আস্থা হারিয়েছেন। বাইডেন প্রশাসন যদি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে, তাহলে সেটি তাদের স্বার্থের জন্য ভালো হবে। তেল আবিবকে কোনো প্রকারের সমর্থন দেয়া চলবে না। তেল আবিবকে সামরিক সহায়তা বন্ধে এক বছর ধরে মার্কিন সরকারকে জোরালো আহ্বান জানিয়ে আসছিল এই মুসলিম নেতারা, বরাবরই তা প্রত্যাখ্যান করেছে বাইডেন হ্যারিস প্রশাসন। মার্কিন সংগঠন সিএআইআর এর এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 25 লাখেরও বেশি নিবন্ধিত মুসলিম ভোটার রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।